তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পপুলার টিকটকার, সুপার ভাইরাল। তবে আপনাদের দোয়া, আমরা তোমার জন্য দোয়া করি নাই। গজব বেজ্জতি। প্রিন্স মামুনকে আপনি ছোট ভাই না বানায় ডাইরেক্ট বয়ফ্রেন্ড এবং জামাই বানায় ফেলালেন কেন? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। কয়েকদিন পর পর দেখি মারামারি করো, উনি তার সাথে কিভাবে মারামারি করো, উনি যদি ধরে তোমার একটা আশ্বাস দেয় তুমি তো দুই ভাগ হয়ে যাবে। চুলটা তোমার একটু দেখাবা এই পাশটা আমাকে, চুল দেখে তো তোমাকে টিয়া পাখি মনে হচ্ছে। তোমাদের থেকে মানুষ কি শিখবে? স্ট্রাগল করাটা শিখবে। আমরা যতদূর জানি লায়লার টাকায় মামুন চলে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের মজা সব ভিডিও। যে ভিডিওগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি দিচ্ছি। আমি কি অতিথি স্কুলের ছাত্রী? আমি তাহলে নতুন ছাত্রী অতিথির মতো আমাকে আমার সাথে কি ওই ব্যবহারটা করতে পারেন? বলকি দেখাতা দেখ, এখনই দিবি, এক সেকেন্ডে সময় দিব না, দেখাতা এমনি করে তা একুশে ফেব্রুয়ারিতে কি ঘটেছিল? দেশ স্বাধীন হয়েছিল। আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তার জন্য এটা আজকে লজ্জা লাগা দরকার। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন, আর এই রকম মজা সব কাহিনী দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি মলম। ছ মাসের পড়া একদিনে পড়ি, মাঝে মাঝে এক বেলা পড়ি, মাঝে মাঝে এক ঘন্টা পড়ি, কয় আমাদের স্ট্রাগলের কথা তো কোনো নিউজ পোর্টালে আসে না। ভাই রে ভাই, গার্লফ্রেন্ড কি খাওয়ার জিনিস নাকি? যে রিজিকে নাই বলতেছে মানে দিন শেষে এরাই আসলে সুখী মানুষ, কারণ তাদের ব্রেনও নাই মাথা ব্যথাও নাই। ভাই হালাল ভালোবাসো না? হুজুর আসসালামু আলাইকুম। হালাল ভালোবাসো না? হুজুর ইসমাইল প্লিজ। হুজুর আপনি তো সেলসেলায় বেসতে যাইবেন। আমি কি দোষ করলাম ভাই? তোর কপালে জুতা আর বাড়ি হারামি। কনফার্ম জান্নাতি ভাই, একেবারে হালাল ভালোবাসা, মানে এরাও যদি শেষ পর্যন্ত এগুলো শুরু করে দেয় তাহলে আমাদের মতো সাধারণ পাবলিকেরা তো লিটনের ফ্ল্যাটে যাবেই। তরে কইছে তুই বেশি জানোস। যাই হোক, কেন এমন করেন কেন? আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব। বিদায় অনুষ্ঠানে মামনি অনেক সুন্দর একটি গান গেয়েছেন, তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, দোয়া করি মামনি অনেক দূরে পর্যন্ত যাক কিন্তু আর যেন ফিরে না আসুক। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো,
हे हे प्रभु हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गलाओं के पानी आ गया তেমন কিছু না ভাই, আমার ক্যারেক্টারলেস বন্ধু যখন অনলাইনে অনেকদিন প্রেম করার পর সামনাসামনি প্রপোজ করতে যায়, তারপর আর কি, বাকিটা ইতিহাস। সতানার বাচ্চা চরিত্রহীন, ভালো হয়ে যাও মাসুদ। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। हेलो, अच्छा था कुछ कल सीरे का बेरा बाल। ভাগ্যিস আমি এখনো সিঙ্গেল আছি, নইলে কবে কোথায় কিভাবে কট খেয়ে যেতাম কে জানে। ধন্যবাদ বাংলাদেশ পুলিশ এমন উদ্যোগ নেওয়ার জন্য। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। যাই হোক, বারবার জায়গা বদল করার কি দরকার? না আপনি, এটা তো আমার ভালো লাগছে না সত্যি কথা। আমি কিন্তু আপনাকে, আমি কয়েকটা জিনিস আমি খুব মাইন্ড করেছি, যেমন আপনি তার পাশে বসে ওদিকে হাত রেখেছেন। আমি কি দোষ করলাম ভাই? আমি তো খুশি না, মাথা ঢুকে না। কিন্তু আপনি হাত রাখছি ঠিকই, কিন্তু টাচ লাগে নাই। জিজ্ঞেস করেন, টাচ লাগে নাই সেটা আমি দেখেছি, কিন্তু আপনি এত খেয়াল করছেন যে টাচ লাগে কিনা, তাহলে এখন টাচ লাগাই দেখাই দিলাম আপনাকে। খুবই অন্যায় করেছেন আপনি। খুব অন্যায় হয়েছে। সব তারা বিজেপির লোক, তারা মুখ ঢাকা নিয়ে আমরা দেখেছি, তারা মারধর করেছে। আরে এইটা কি ছিল, নাজিম ভাই তো মুস্তাক তিশা আপাদের একেবারে সামনাসামনি ধুয়ে দিল। মনে থাকলে আর ইন্টারভিউতে আসবে না এরা, আসলে এদের লজ্জা শরম কিছুই নেই। ঠিক বলেছো। কি রে ভাই, তুই উল্টো হয়ে কেন ঝুলছিস? আরে মাথা ব্যথার ওষুধ খেয়েছি, পেটে না চলে যায় তাই উল্টো হয়ে ঝুলছি। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। এটাই প্রমাণিত ভাই, বাঙালি মানেই অস্থির বিনোদন। যত আজগুবি চিন্তা ভাবনা সব তাদের মাথা থেকে আসে। এদেরকে খুব শীঘ্রই নোবেল দেওয়ার জোর দাবি জানাচ্ছি। আচ্ছা, যাই হোক, 2 টাকা 3 টাকার ক্যামেরা লইছেন আমার ফেসবুক উড়াইতে, লক্ষ লক্ষ টাকা দামের ক্যামেরা আমি হালাই ফুইছি। আচ্ছা, তা আপনি কয়টা বিয়ে করছেন? 84টা 84টা বিয়ে করছেন? এত গুলো বউ চালান কি হবে ফেসবুকে? খাইছে রে, কাকা এই বয়সে একাই নাকি 83টা বিয়ে করে ফেলেছে, কারা এই মেয়েগুলো? এদিকে 20 বছর বয়সে আমি এখনো একটা প্রেম করতে পারলাম না। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যা। তো যাই হোক গাইস, এর পর দেখবেন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির কিছু ফানি ভিডিও, যা দেখে না হেসে থাকতে পারবেন না গ্যারান্টি দিচ্ছি। ও দেখ, গাড়ি লইছি গাড়ি। যারা প্রেম সাগরে ডুবে গেছো তাদেরকে বলছি, ওঠার সময় আমার জন্য কিছু ইলিশ মাছ নিয়ে আসবে তো? গাইজ, আপনারাও যারা কাজকাম বাদ দিয়ে প্রেমের সাগরে ডুবে আছেন, তারাও আসার সময় আমার জন্য কিছু তাজা ইলিশ মাছ নিয়ে আসবেন। ধন্যবাদ। এটা কোনো কথা? অ্যালেক্স, হ্যালো। ওরা কেন? হ্যালো, তেমন কিছু না ভাই, ভাইটি যত্ন নিয়ে আপুটির শ্বাসকষ্ট দূর করে দিচ্ছে, আর এর থেকে প্রমাণিত মানবতা আজও বেঁচে আছে। তোর কপালে জুতা আর বাড়ি হারামি। গাইজ, আপনারা অনেকে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেছেন 14 ফেব্রুয়ারিতে আমার প্ল্যান গিয়েছিল, কেউ হয়তো ভেবেছেন আমি সিঙ্গেলদের মতো বাসায় ঘুমিয়েছিলাম, কিন্তু না, আমিও পার্কে গিয়েছিলাম। বাট কেন গিয়েছি চলুন ভিডিও দেখে আসি। একদম পাম্পার মারছেন এবার। সো গাইজ, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং ভিডিওটির কোন পার্টটি দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।